নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর, সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। আগামী 5 ও 6 জানুয়ারি গুয়াহাটিতে বাণিজ্যিক বাহনের চাকা বন্ধ, বরাকে মানা হবে না। বায়োমেট ভেঙে আমাদেরটা ভাঙুন, প্রশাসনের বিশাল বাহিনীর সামনে রুখে দাঁড়ালেন রাঙ্গিরখাড়ির ব্যবসায়ীরা। ১০ জানুয়ারি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন গুয়াহাটিতে। শুরু করছি বিস্তারিত খবর। আগামী 5 ও 6 জানুয়ারি হিট অ্যান্ড রান সংক্রান্ত আইনের প্রতিবাদে গুয়াহাটির বাণিজ্যিক যানবাহন ও লরি চালকরা আন্দোলনে নামবেন। এই দুদিন তারা চাকা বন্ধ রাখবেন। বাহন চালক সংস্থা জানিয়েছে তারা তাদের আন্দোলনের ঘোষণা থেকে সরবেন না। দুদিন ধর্মঘট চললে অত্যাবশ্যকীয় সামগ্রিক সংকট দেখা দিতে পারে। অল আসাম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের চাকা বন্ধ প্রত্যাহার করবেন না। সরকারি আইন বাতিল করার কথা ঘোষণা না করলে এই আন্দোলন চলবে। এই আন্দোলনের ফলে সারা রাজ্যের নাইট সুপার পরিষেবা বন্ধ থাকবে। তবে এই আন্দোলন বরাকে মানা হবে না বলে জানালেন বরাক উপত্যকা বাণিজ্যিক বাহন মালিকদের সমন্বয় কমিটির সভাপতি কিশোর ভট্টাচার্য। তিনি বলেন, এ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। রাঙ্গিরখাড়ি পয়েন্টের বায়োমেডের বিএম স্কোয়ার বিল্ডিংয়ের সামনের অংশ ভেঙে তারপরে আমাদের অংশ ভাঙুন। আজ সকালে রাঙ্গিরখাড়িতে রাস্তার পাশে উচ্ছেদ চালানোর সময় এই দাবি তুললেন স্থানীয় দোকানদাররা। তারা জানান, যেহেতু বায়োমেডের ভবনের সামনের অংশ ফুটপাত দখল করেছে, তাহলে সেটা ভাঙা হয় না কেন? এটা ভাঙা হলে তারা নিজেরাই তাদের দোকানের সামনের যে অংশ মাপজুকে এসেছে সেটা ভেঙে ফেল দেবেন। পরে প্রশাসনের কর্তারা স্থানীয়দের কথায় সম্মত হয়ে বলেন, 8 তারিখের পরে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সকালে উচ্ছেদ করতে বিশাল পুলিশ ও সিআরপি বাহিনী প্রশাসনের কর্মকর্তারা নামেন মাঠে। এ নিয়ে কী বললেন রাঙ্গিরখাড়ির ব্যবসায়ীরা? তাদের সাফ কথা, আগে বায়োমেড তারপরে আমাদের অংশ ভাঙুন। এ নিয়ে জানান সজল বণিক, জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই এলাকায় বায়োমেডের এই ভবনকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না, এ নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন স্থানীয়রা। প্রথমে বায়োমেডকে ভাঙা হোক, ইল্লিগালভাবে বায়োমেড উঠানো হয়েছে, এর জন্যই প্রতিবাদ শুরু হয়েছে। দেখা যায় এখন একটা লেগিয়া ভাঙিয়া কোনো তো করা যেত না এইভাবে ভাঙিয়া। আর 2 নম্বর কথা হইল, প্রথম তো ডিমার্কেশন হয়েছে, তা আবার কিসের ডিমার্কেশন? কি পার্টি বদল হবে আর ডিমার্কেশন বদল হবে, এটা আবার কি ধরনের কথা হলো? মানুষকে অ্যারাসমেন্ট করা থেকে, হ্যাঁ, আবার কোন পার্টি আসবে আবারই ভাঙা হবে, একবারে ভাঙাটা ভালো। আজকে তো বেশ কয়েক মাস ধরে এই শিলচর শহরের ইভিকশন চলছে বা ড্রেনের কাজ চলছে, ভালো শিলচরের রাস্তাঘাট বড় হওয়া দরকার এবং উচিত, এই পদক্ষেপ ঠিক আছে। কিন্তু আজকে কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে মানে এটা একটা আমাদের হচ্ছে যে মানে কিছু পার্সেলিটি হচ্ছে কি না, এটা একটা আমাদের সন্দেহের মধ্যে হচ্ছে। কেননা আমরা দেখছি যে আমার এখানে একটা দোকান আছে, আমার নিজেরই দোকান আছে, প্লাস অনেকে আমার ভাই বোনরা এখানে দোকান আছে। আজকে দেখা যাচ্ছে কোনার থেকে এসে জেসিবি দিয়ে ভাঙা শুরু করা হচ্ছে। কিন্তু কিছু লোক আমরা দোকানদারদের এখানে যারা আমরা এখানে বসবাস করি, আমরা যারা দোকানদার আছে, আমাদের একটা আপত্তি এখানে দাঁড়িয়েছে যে আমরা দেখছি যে এখানে সামনে একটা বড় বিল্ডিং আছে, বায়োমেড আছে দীর্ঘদিন ধরে, এবং এটা নিয়ে এই এলাকার অনেক মানুষের কিছু ক্ষোভও আছে এবং অনেক এটা নিয়ে চলছে, এখানে ভাঙা হচ্ছে না। আমাদের সবেরই একটা যে আজকে আমাদেরকে গরিব গরিব ছোটো ছোটো দোকান সবগুলো এইগুলো দোকান ভেঙে এই দোকানকে ক্ষতিগ্রস্ত করে তারপরে একটা জায়গাতে গেলে ইয়ে আটকে গেলো, ঠেকে গেলো, এটা এই কাজটা আর আগ বাড়লো না, তার তো কোনো লাভ নেই, তার ফল ফলসুর হলো না। আমরা চাইছি এবং আমরা যারা আধিকারিক আছে তাদেরকে বলেছি যে আমরা আজকে দরকার বলে আজকে দিনের মধ্যে আমরা এগুলো নিজেরা নিজে ভেঙে দেবো, কারণ এগুলো সব আমাদের কাঠ আর বাঁশের তৈরি করা জিনিস, আমরা এগুলোকে নিজেরা তৈরি করবো। আপনারা প্রথম ওই দিক থেকে শুরু করুন, যে জায়গাটার মধ্যে আজকে প্রবলেম আছে যেটার লেগে আমরা দেখছি, কারণ আমরা ডেভেলপমেন্টের সাথে আছি বলেই আমরা এই কথাটা বলছি। জানছি এই দিকে দিকে হলে সামনের জায়গাতে যদি আটকে যায় তা আমরা এই ভাঙাটা কল্পনা শুরু হয়ে যাবে, কোনো লাভ হবে না, জিরো এইগুলো হয়ে যাবে।
লোকসভায় দলের প্রস্তুতি দেখতে আগামী 10 জানুয়ারি গুয়াহাটিতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি প্রদেশ বিজেপির কার্যকরী সমিতির বৈঠকে অংশ নেবেন। একথা জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, নাড্ডা এদিন দলের কর্মী সভায় ভাষণ দেবেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। Ladies and gentlemen, you wants to celebrate your 31st December night? You wants to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort Dwarvan. Hurry, collect your entry card immediately and get ensure your entry. Remember, limited seats. So today you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও সংঘ পরিবার গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল, আমন্ত্রণপত্র ও অযোধ্যার রাম মন্দিরের ছবি। গত 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযান, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। শিলচর শহরেও বাড়ি বাড়ি এই অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছে সংঘ পরিবার। অ্যাক্সিডেন্টে 10 বছরের জেল ও 7 লক্ষ টাকা জরিমানা। কেন্দ্রীয় সরকারের এই নয়া আইনের প্রতিবাদে শুক্রবার ভোর 5টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত 24 ঘন্টার চাকা বন্ধের ডাক দিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন। আজ ইউনিয়নের কর্মকর্তারা এক প্রতিবাদী মিছিল বের করেন শহরে।
তারা বলেন সরকারের এই নয়া আইন তারা কিছুতেই মানবেন না, এই আইন বাতিল করতেই হবে। করিমগঞ্জের অন্যান্য মোটর ইউনিয়ন আগামীকালের বন্ধকে সমর্থন জানিয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকারে যে মোটর শ্রমিকের উপরে যে নতুন আইন বাইর করছে যে একটা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট করলে হ্যাঁ রুগীরা যাওয়া লাগবে হসপিটাল, এই সময় যদি রুগীরা তারা পাবলিকে বাইরে বাইরে ই দায়টাকে হইব, এবং একটা ড্রাইভারের মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নন বেল সেকশন তিনবার তার বেল হইতো না। সরকার এই নতুন আইন তারপরে দিচ্ছে যে একটা ড্রাইভারের 10 বছর জেল লোকে তার 10 লক্ষ জরিমানা, যদি 10 লক্ষ টাকা জরিমানা দিতে পারতো সে তো ড্রাইভার কল্যাণ হইলে, আর এই যে 10 বছর জেলে থাকবো তার বউ বাচ্চা কে ভালো সরকারেরই, এই সরকারের এই আইন আমরা মানছি না, এই এই আইন প্রত্যাহার করুক, না করলে আমরা অনির্দিষ্টকাল লেগে চাকাবন্ধ ডাক দিয়ে বাধ্য হইব। আগামীকালকে 24 ঘন্টা আমরা চাকাবন্ধ আসছে, সেটা আমরা সবাই সুন্দরভাবে চালাই, সবাই আসামের লোক আমরা সমর্থন আছে, যদি আর ভুয়া নিউজে স্ট্রাইক উড্ড হয়ে গেছে এটা আমরা মানি না, আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা 24 ঘন্টা কালকে স্ট্রাইক করবো, আগামীকালকে 24 ঘন্টা অনেক কিছু না পাইলে আমরা পরবর্তীতে স্ট্রাইক করতে বাধ্য হবো। বিগত দিনে যে আমরা একটা কেন্দ্রীয় সরকারের দ্বারা যে আইন যেটা প্রণয়ন হয়েছে এই আইনটা আমরা কোনোভাবে মানিয়ে নিতাম পারি না, এই আইন না মানার লাগিয়া অল ওভার আসামে 48 ঘন্টার চাকা বন্ধর একটা আহ্বান ডাকা হয়েছে মোটর চালকের দ্বারা। তাই আমরাও টুকটুকি ইউনিয়নে এই চালক মোটর ইউনিয়নের মধ্যে আমরা পূর্ণ সমর্থন দিয়া যে আমরা করিমগঞ্জ জেলা চালক ইউনিয়ন আছে তারা আমরা 24 ঘন্টার এই জায়গাতে বন্ধ নিয়ার গেছে কাল মানে 5 তারিখ সকাল 5টার থেকে ভোর 5টার থেকে 6 তারিখ ভোর 5টা পর্যন্ত 24 ঘন্টা শাখা বন্ধ থাকবে। বনভোজনে যাওয়ার পথে বুধবার ভোরে গোলাঘাটের দেড়গাঁওয়ে লরির সঙ্গে বাসের সংঘর্ষে 3 শিশুসহ 12 জনের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সরকারকেও। এবার বনভোজনে গাড়িগুলোর জন্য কঠোর এসওপি জারি করেছে সরকার। আজ এ নিয়ে করিমগঞ্জে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়ার পৌরোহিত্যে পথ সুরক্ষা সচেতনতা সভায় সরকারের জারি করা নয়া এসওপি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। তিনি জানান এখন থেকে বনভোজনে যাওয়ার আগে সদর থানায় জানাতে হবে। সভায় গাড়ি চালকদের পাশাপাশি ট্রাফিক পুলিশ ও পরিবহন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্পেসিফিক রিকুয়েস্ট আছে, প্রথম কথা হল যেহেতু আপনাদের পিকনিক সিজন আপনাদের বুকিং হয় গাড়িবিলাক বুকিং হলে নতুন যে এসওপি আছে এই অল্প মানে অবজারভেবল মানে ডিস্টেন্সের চাবলাগে দূরতর চাবলাগে ডরকে প্রিন্ট করে তেতিয়া মানে পাবলিকখিনিয়ে চাব পাৰিব যে এইবিল এসওপি নতুনকে দিছে, এই এসওপিখিনি পাবলিকর সেফটির কারণে দিয়ে আছে প্রত্যেকটা বস্তু আর লগতে আপনাদের সেফটি প্রত্যেকজনের এটা এটা পরিয়াল আছে আপনাদের পিকনিকত যেহেতু যায় যে আপনাদের সেফটি রিটার্ন অহাটো ইম্পর্টেন্ট হয় কারণ যিখিনি মানুষ ফুর্তি করব গেছে সিহতো গোটে ফুর্তিয়ে করব গেছে কিন্তু সিহতো গোটেখিনি সেফটি কিন্তু ড্রাইভারজনের উপর ড্রাইভারজন প্রথম কথাটো হল কোনো পর্যায়ে ইনটক্সিকেটেড হব মানে পিকনিক শিখাবার পিকনিক পার্টি মানে বা গাড়ি চলাই থাকা মানে সেটা মানে মোটর ভেহিকল একটা তো মানে প্রয়োজন আছে যদি আপনি মদ খাই চলায় বা ইনটক্সিকেটেড নট অনলি মদ বাকি বিভিন্ন ধরনের যে বস্তু দিয়ে আপনার নিচাজাতীয় বস্তু দ্রব্য যেগুলো আছে সেগুলো যদি খাই সেবন করে ধরা খায় ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করে প্লাস আপনার হেরাস প্রভিধান আছে। কথা হল যেখানে আপনার লর ভিতর করে যেখানে আপনার মানে পয়সা করে করলে আপনার সুবিধা হবে। প্রথম কথাটো হল যেখানে আপনি পিকনিকর বুকিং করব
শিলচর ইটখোলার রামকৃষ্ণ পল্লীর বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দিরের সীমানা দেওয়াল ও ভবন নির্মাণ কাজের গুণগত মান নিয়ে সরব হলেন স্থানীয়রা। এ নিয়ে প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সরকারি টাকায় দেওয়াল ও ভবনের নির্মাণ কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে কাজে। এ নিয়ে প্রধান শিক্ষকের কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি রড মানে কি কি নিয়মে কইছেন বানাইবার কথা? পাঁচ ইঞ্চি রড আর আপনার 10 mm রড। এই ওয়ালটা বানাইতে কতটা ইট লাগে? প্রায় 3000 ইট লাগে। আর আপনার কাছে আছে কত হাজার ইট? এখন এটা তো মাটির তলে আছে, এখন সকলকে পারে মাটির তল থেকে তো আর বাইর করতে না হচ্ছে বার করে ও দেখুন বার করে ইটেন খুঁজতে গেছে কিতা খা ইট দিয়ে কিতা খা যাইব এরকম তারপরে কোন জায়গা থেকে আনা হয়েছে জানো না, কোন কোম্পানির এটাও জানো না। নয়া পরিবহন আইনের বিরুদ্ধে আজ দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসে প্রতিবাদে নামেন লরি চালকরা। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক লরি চালক সামিল হন। সরকারের নয়া পরিবহন বিলকে কালো আইন আখ্যা দেন চালকরা। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজির উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। এদিকে অ্যাসোসিয়েশনের লায়লাপুর কার্যালয়ের চালকরা স্বেচ্ছায় 20-50 টাকা দেবেন বলে জানান তারা। চালকদের উন্নয়নে সম্প্রতি চাঁদা আদায়ের খবর ভিত্তিহীন বলে জানানো হয়েছে আজ। খালা কানুন আমরা এই ট্রাক ড্রাইভার অগলে মানি না আর মানছাম না, আর এটা কানুন লইয়া গাড়ি চালাইলে নানান অসুবিধা হইব। আমারও পরিবারও বাচ্চা আছে, পরিবার আছে, এর কারণে আমরা এই আজকে এই প্রতিবাদটা করিয়া, যাতে সরকারে এই খালা কানুনটা আপুস লয় বা বন্ধ করে, তাহলে আমরা গাড়ি চালাইব। আসাম সরকারের কাছে অনুরোধ করি কইয়া আপনি মাতুই কেন্দ্র সরকারের লগে মাতি আবু আমরা ঠিক করে দেই, যাতে এই খালা কানুনটা লাগানি হয় না। আমরা সহিচ্ছা মতে আমরা কোনো রাস্তার মাঝে একটা ব্যাঙ্গও মারি না, সাফও মারি না, এটা কারণ বসে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই যদি আমরা এখানে যদি খাড়া হই হসপিটাল নেবার চেষ্টা করি তো পাবলিকে আমরা মারি লিব, এর কারণে আমরা নিজের যান বাঁচাইবা লাগে। আমরা বাকি 24 ঘন্টার ভিতরে গিয়ে আমরা থানা তো হাজির হই, তো দেখা যখন দিয়ার আমরা ভালার লাগে আমরা দিয়ার আমরার ভালার লাগে যখন আমরা দিয়ার এখানে পাবলিকর কিতা অবজেকশন হয় আর পাবলিকে ভিডিও বানায় নিয়ে পুলিশে দেয়ার, পুলিশে আমরা মাস্টার অ্যারেস্ট করে আমরা ইউনিয়নের 70-80 হাজার টাকা নুকসান। এটা যাতে আর কোনো দিন কোনো পাবলিকেরও অবজেকশন হয় না আর প্রশাসনেরও অবজেকশন হয় না। আমরা ড্রাইভার হলে আমরা অ্যাসোসিয়েশনও আগে 20 টাকা দিতাম, এখন আমরা 50 টাকা দিবো, 100 টাকা দিব, এটা আমরার ব্যাপার। আর আমরা ড্রাইভার হলে দিতে অসুবিধা হয়ে যায়, আমরা ড্রাইভার অ্যারেস্ট করলে জায়গায় জায়গায় যখন পুলিশে গাড়ি খাওয়া করিয়া
টাকাটা লয় এন্ট্রি ফিস 100 টাকা 200 টাকা 300। এই সময় কোনো পুলিশের উপরে কেউ কোনো উঙ্গলি উঠায় না, কিছু মাথে না। আর যাও অসুবিধা খালি আমরা ড্রাইভারগুলোর লাগি, আমরা অ্যাসোসিয়েশনের লাগি। তাই আমরা ওটাও দাবি দুইটা, যাতে আমরা অ্যাসোসিয়েশনের উপরে কেউ কোনো দিন আমরা এই সংগঠনের উপরে উঙ্গলি তুলে না। আমরা আমরা ড্রাইভার হলে জায়গায় জায়গায় আমরা নামিয়ে গিয়ে স্বচ্ছা মতো টাকা দিব, চাই কালেকশন মাস্টরে আই আমরা ড্রাইভার হলে গাড়ি খাড়া করিয়ে লইব, কেউ কোনো ভিডিও করিয়ে নিয়ে প্রশাসনকে দিলে প্রশাসনে যাতে আমরা এগুলো উপরে কোনো উঙ্গলি উঠাইতে পারে না। আর ওখানেও আমার বক্তব্য শেষ, আমরা ড্রাইভার হল সব ঠিক আছে না নিবা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আগামী 5 ও 6 জানুয়ারি গুয়াহাটিতে বাণিজ্যিক বাহনের চাকা বন্ধ, বরাকে মানা হবে না। বায়োমেট ভেঙে আমাদেরটা ভাঙুন, প্রশাসনের বিশাল বাহিনীর সামনে রুখে দাঁড়ালেন রাঙ্গিরখাড়ির ব্যবসায়ীরা। ১০ জানুয়ারি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন গুয়াহাটিতে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই, নমস্কার।